হ্যালো বন্ধুগণ, তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো, পাশে থেকো। টোটোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো টোটো থেকে নেমে পড়লাম, এবার বন্ধুগুলোর কাছে যাব। বন্ধুগুলোর সাথে স্টেশন যেতে হবে, বন্ধু দাদা সবাই আছে। খানিকটা পথ হেঁটে যেতে হবে। তো ওখানে দুটো দাদা অপেক্ষা করছে। এই যে কৃষ্ণ একটা দাদা, আর এই যে অক্ষয় দা। ওইখান থেকেও টোটোতে চেপে পড়বো। Minutes later. So finally guys, স্টেশন চলে এলাম। সাথে পেয়ে গেলাম সাইনে দাকে। ট্রেনের টিকিট কাটা চলছে। তো আরেকজন দাদাকে পেয়ে গেলাম, কাঞ্চন দাকে। কাঞ্চন নেবল, যেটা তুই আমাকে দীঘাতে কিনে দিবি। ঝালমুড়ি নেব, ওই রকম পাস না। আমার 20 টাকা দিন। 10 টাকা 10 টাকা করে 2 টাকা। সবাই দাস, সবাই টিকিট। তো আমাদের ছোট্ট করে টিফিন হচ্ছে। আমি জামাই বাবু যাব। আরে মিস করলা? বলে পোশাকের সব সময় হিরো থাকতে হবে। সব যাত্রীগণ ট্রেনের অপেক্ষায় বসে আছে। আরে তুমি কি করে কাটা নেবে?
তো আরেকজন দাদাকে পেয়ে গেলাম। তো আমাদের ট্রেন এসে পড়েছে, খুব সুন্দর। হে বাবা রে, তো আমরা খড়গপুরের মধ্যে চলে এলাম প্রায়। নেমে যাবো, দৌড়ে পর চলে যাবো, ঠিক আছে বল। রাম তুই নেমে যা, দেখ আমাদের তো খড়গপুরে চলে এলাম। খড়গপুর থেকে বেরিয়ে পড়লো। সবাই ব্যস্ত আছে এখন, দেখতেই পাচ্ছ, কেউ ফোনে ব্যস্ত, কেউ ফেসবুকে ব্যস্ত, কেউ ভিডিও দেখে ব্যস্ত, কেউ সিনেমা দেখতে ব্যস্ত। সানিদা এখন এখন মুভি দেখছে। প্ল্যাটফর্মটা এই সাইডে, সমুদ্রটা যেদিকেই থাক এদিকে। আরে সময়
সবাই নাম্বার জন্য প্রস্তুত আর প্রায় চলে এলাম ফাইনাল গাইস দীঘা স্টেশন চলে এসছি আমরা তো চলে এলাম দীঘা স্টেশনে তো গাইস আমরা 10:40 নেমে পড়লাম